হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো বাড়ির ভেতরের বাগানটাই পরিষ্কার করব। তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা, যে চারিদিকে এরম গাছ দিয়ে সাজিয়েছি, ভেতরে একটা রঙ্গন গাছ বসিয়েছি। অনেক মাসখানেক আগে তোমাদের যখন এটা করি তখন তোমাদের দেখিয়েছিলাম। তো দেখো এখন কি হয়েছে, কিছু গাছ বেশ ভালো আছে, মাঝে আবার কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটাই আজকে পরিষ্কার করব, আর যে গাছগুলো বাজে হয়েছে সেগুলোকে তুলে দেব। গাছগুলো বসিয়েছি তখন মাটিটা বেশ নরম হয়েছিল, এখন দেখো খুব শক্ত হয়ে গেছে। অনেক গাছ বসানো হয়েছিল, গাছগুলো বেশ কিছু গাছ মারা গেছে। পুরো চারিদিকে এরকম পাতা ভারী গাছ দিয়ে, এটা একটা ফুল হয়, এই গাছেও একটা সুন্দর ফুল হয়, ওই পিঙ্ক পিঙ্ক কালারের, পিঙ্ক হয় লাল হয়, ঠিক আছে। ওই গাছগুলো সুন্দরভাবে চারিদিকে ঘিরে মাঝখানে এরকম একটা রঙ্গন গাছ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অনেক গাছ মারা গেছে। দেখা যাক এরম গাছ আবার কোথাও আশেপাশে থাকলে সেখান থেকে আরো এখানে বসানো হবে। কত গাছে পাতা পাতা পড়েছে, ভিতর দিক করলে বাইরের দিকটা হয় না। এই দেখছো ভেতরে এইসব গাছগুলো মারা গেছে, এই দেখো গাছগুলো মারা গেছে, পুরো শুকিয়ে কাঠ মারা গেছে। একটু খুঁড়ে দিচ্ছে কি তুমি? কি করবো, এই জায়গাটা শক্ত হয়ে গেছে, জল দিতে হবে, জল দিতে হবে। জল দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। যে গাছগুলো নেই সেই গাছগুলো আবার বসাতে হবে। হ্যাঁ আচ্ছা, এদিকে আসো, এখানে দেখো এই লাইনে যত গাছ দেওয়া ওই জায়গাটা দেখো গাছটা নষ্ট হয়ে গেছে, বুঝছো? এই লাইনে যত গাছ দেখো গাছগুলো নষ্ট হয়ে গেছে। না আমার সে থাক না, কি হবে ফুল গাছের মধ্যে দেখো, থাক একটা বেবে গাছ হয়েছে, ওখানে একটা গাছ লাগাতে হবে, এখানে একটা গাছ লাগাতে হবে। এছাড়া এই লাইনটা দেখো পুরো গাছ রয়েছে, বুঝতে পেরেছো? এই গাছগুলো বেশ বড় বড় হয়েছে, সুন্দর দেখো, ফুলও খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ এই জায়গাটা দেখতেও কত সুন্দর লাগছে।